আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভাব এর নিজে করি থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর এই তিনটে অধ্যায় আলোচনা করব তো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল তোমাদের নিয়মিত অঙ্ক শেখানো হয় দেখো নিজে করি থ্রি পয়েন্ট টু প্রথমে কি বলেছে নিজেরা যাচাই করি সেভেন ফাইভ ফরটিন আর টেন সমানুপাতে আছে কিনা সমানুপাতে আছে কিনা এটা দেখার উপায়টা আমরা তোমাদের নিজে করি থ্রি পয়েন্ট ওয়ানে বলে দিয়েছি তো যারা তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো তবুও আমি আর একবার আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয় তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আগে লিখে নিতে হবে তো এটা হচ্ছে নিজে করেই হচ্ছে থ্রি পয়েন্ট টু প্রথমে আমি আলোচনা করছি তাহলে প্রথম প্রশ্নটা কি আছে এক নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে চারটে সংখ্যা বলে দিয়েছে কি কি না সেভেন ফাইভ ফরটিন সেভেন ফাইভ ফরটিন আর হচ্ছে টেন এটা সমানুপাতে থাকার বোঝার উপায় কী আছে আমরা যে প্রান্ত যে সংখ্যাগুলো আছে বা প্রথম পদ আর চতুর্থ পদ যেটা রয়েছে প্রান্তদয় যেটা রয়েছে প্রান্তদয়ের যে সংখ্যা তাদের গুণফল করব। বা আমরা এইভাবেও লিখতে পারি প্রথম পদ গুণ ছিল চতুর্থ পদ কারণ প্রথমে যেটা থাকে তাকে বলা হয় প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদের সাথে আমাকে চতুর্থ পদের গুণ করতে হবে চতুর্থ পদ কে গুণ করো দেখো কত হবে এখানে সাত আর দশ আছে তাহলে সাত আর দশে যদি আমরা গুণ করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে সত্তর একই রকম ভাবে দ্বিতীয় পদ ও তৃতীয় পদকে গুণ করতে হবে তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় অর্থাৎ মাঝে যে পদ দুটো রয়েছে তাদের গুণ করতে হবে দ্বিতীয় গুণ চিহ্ন হচ্ছে তৃতীয় পদ কে যদি আমরা গুণ করি তাহলে কত দাঁড়াবে পাঁচ গুণ চিহ্ন হচ্ছে ফরটিন দাঁড়াবে তাহলে পাঁচ আর চোদ্দ যদি আমরা গুণ করি পাঁচ চোদ্দ কত হবে সত্তর দেখো মিলে গেল যা যদি প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ ও তৃতীয় পদের গুণফলের সমান হয়ে যায় তখন তাহলে আমরা বলবো যে তারা সমানুপাতে রয়েছে আর যখনই সমানুপাতে রয়েছে তখন আমরা সেটাকে কেমন করে লিখবো সেভেন ইস টু ফাইভ এইটা হচ্ছে সমানুপাতের চিহ্ন সমান সমান যেটাকে বলছি আমরা সমানুপাতের চিহ্ন ফরটিন ইস টু টেন আমরা লিখবো তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে অঙ্কগুলোকে করতে হয় এইবারে দেখো দুই নম্বরের অঙ্কটা কি বলেছে দুই নম্বর অঙ্ক বলেছে নিজেরা যাচাই করে দেখি সমানুপাতে আছে কিনা তো যে পদ্ধতিতে আমরা এক করলাম সেই পদ্ধতিতে হবে তাহলে দুই অঙ্ক কি সংখ্যা আছে নম্বর সেগুলোকে আগে লিখে নি টেন ফাইভ ফরটিন এবং সেভেন তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রথম পদ আর চতুর্থ পদকে গুণ করতে হবে তাহলে এখানে কি হয়েছে প্রথম পদ আছে টেন তাহলে প্রথম পদ গুণ চিহ্ন চতুর্থ পদ করতে হবে চতুর্থ পদ সব তাহলে টেন গুণ চিহ্ন হচ্ছে সেভেন তাহলে সাত দশ হচ্ছে সত্তর হলো তো একই রকম ভাবে আমরা যেমন এখানে দ্বিতীয় তৃতীয় পদকে করেছি সেই রকম ভাবে আমরা দ্বিতীয় তৃতীয় পদের গুণফলটা এবার বের করব তাহলে দ্বিতীয় পদ গুণ চিহ্ন তৃতীয় পদ তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদের যদি গুণফল করি তাহলে পাঁচ গুণ চিহ্ন চোদ্দ মানে হচ্ছে সত্তর হলো তাহলে এটা তাহলে কি বলবো এটাও সমানুপাতে রয়েছে তাহলে সমানুপাতে যদি থাকে তাহলে টেন ফাইভ সমানুপাতিক চিহ্ন এরকম হবে চারটে তারপরে দেখো তিনের অঙ্কগুলো এগুলো ক্লাস সিক্সে তোমরা অনুপাতের অঙ্কগুলো করেছো সমানুপাত প্রথম পদ দ্বিতীয় পদের যে এই ব্যাপারগুলো তোমরা জানো তাও আরেকবার শিখে নাও কারণ কোষে দেখি অঙ্কগুলোতে এগুলো কাজে লাগবে দেখো তিন নম্বর অঙ্ক কি বলেছে নিজেরা যাচাই করি ফোরটিন ফাইভ টেন এবং সেভেন সমানুপাতে আছে কি না তাহলে এইবারে সংখ্যাগুলোকে একটু চেঞ্জ করে দিল মানে চেঞ্জ মানে কি সংখ্যা একই আছে কিন্তু জায়গা পরিবর্তন করে দিয়েছে কি কি দিয়েছে আমাকে আমাকে এখানে ফোরটিন দিয়েছে ফাইভ দিয়েছে আর টেন দিয়েছে আর সেভেন তাহলে প্রথমের সাথে চতুর্থ পদকে গুণ করবো তাহলে প্রথম পথ প্রথম পদ গুণ চিহ্ন চতুর্থ পদ চতুর্থ পদ কত হবে তাহলে চোদ্দ কে সাত দিয়ে গুণ করো তাহলে চার সাথে আঠাশে আট হাতে থাকে দুই সাথে আটানব্বই হলো তাহলে এবার আমরা দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পথ করব তাহলে দ্বিতীয় পথ ইনটু তৃতীয় পদ আমরা এবার গুণটা করে দেখি দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ আর তৃতীয় পদ হচ্ছে দশ তাহলে পাঁচ চিহ্ন দশ পাঁচ দশে কত পাঁচ দশ হচ্ছে তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু মিলল না তোমার তাহলে যদি না মিলে তাহলে তো আমরা বলবো সেটা সমানুপাতে নেই তাহলে এইবারে আমরা লিখবো যে ফরটিন ফোর টেন ও সেভেন সমানুপাতে নেই সমানুপাতে নেই তাহলে যে যেকোনো সংখ্যা হলেই হবে না তাদের অ্যারেঞ্জমেন্টটাও দেখতে হবে দেখো একই সংখ্যা আছে কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্ট দেখো তাদের অবস্থানগুলো দেখো অবস্থানের উপর নির্ভর করবে সেটা সমানুপাতে আছে কি না আশা করি তোমরা বুঝতে পেরেছ নিজে করে থ্রি পয়েন্ট টু এইবারে দেখো আমরা থ্রি পয়েন্ট থ্রি করবো নিজে করে থ্রি পয়েন্ট থ্রিতে কি বলেছে এখানে কিন্তু তিনটে করে সংখ্যা আছে এর আগের অঙ্ক অধ্যায়ে আমরা কি দেখলাম থ্রি তে কি দেখলাম যে দু চারটে করে সংখ্যা ছিল এখানে কিন্তু সংখ্যা রয়েছে এবং ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখাতে বলেছে বলেছে সমানুপাতটি লিখতে তাহলে আমরা দেখে নি কিভাবে করা যায় দেখো এখানে তো প্রথম পদ আর চতুর্থ পদ আমরা পাচ্ছি না তাহলে প্রান্ত পদ কি পাঁচ আর কুড়ি একে গুণ করবো আর মাঝেরটাকেই দুবার গুণ করবো গুণ করে দেখব যে সেটা সমানুপাতে আছে কিনা তাহলে নিজে করি হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি তাহলে নিজে করি থ্রি পয়েন্ট থ্রি তাহলে এর যে প্রথম প্রশ্নটা তাহলে কি আছে কি কি সংখ্যা দিয়ে দিয়েছে এক নম্বর বলেছে পাঁচ দশ আর হচ্ছে কুড়ি তাহলে আমাকে প্রথম পদ আর তৃতীয় পদকে গুণ করতে হবে এখানে যেমন প্রথম পদ আর চতুর্থ পদকে গুণ করেছিলাম এখানে তো চার নম্বর পদ নেই তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রথম পদের সাথে তৃতীয় পদকে গুণ করতে হবে তাহলে প্রথম পদ গুণ চিহ্ন তৃতীয় পদ গুণ করে দেখতে হবে তাহলে পাঁচ গুণ চিহ্ন কুড়ি পাঁচ কুড়ি হচ্ছে কত একশো এবারে মাঝে দেখো দ্বিতীয় তৃতীয় করেছিলাম এখানে তো মাঝে একটাই সংখ্যা রয়েছে তাহলে ওটাকেই দুবার গুণ করব তাহলে দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পথ আমরা করবো তাহলে দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পথ দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পথ যদি করি তাহলে দশ গুঞ্চিন্ন দশ করবো দশ দশে কত হবে দশ দশের দ্বারা চেয়ে হচ্ছে তোমার একশো এইভাবে আমরা অঙ্কটাকে করব দেখো এই ক্ষেত্রে দেখো মিলে গেছে তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতে রয়েছে তাহলে পাঁচ দশ আর কুড়ি কি রয়েছে না ক্রমিক সমানুপাতিক সংখ্যা ক্রমিক সমানুপাতে রয়েছে সমানুপাতে রয়েছে তাহলে এইভাবে আমাদের দেখতে হবে যদি এটা না মেলে তাহলে বলবো যে কুমিক সমানুপাতি নয় এবারে দেখো দুই নম্বর কি বলেছে আট চার আর দুই দুই বলেছে তাহলে দুই নম্বর বলেছে হচ্ছে আট চার এবং দুই তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথম পদ এই অঙ্কটার মতই করতে হবে তাহলে প্রথম পদ গণ চিহ্ন তৃতীয় পদ তৃতীয় পদ কত হবে আট গুঞ্চিহ্ন দুই আর দুগুণী কত ষোলো এবার এই দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় পদ করবে এখানে তাহলে দ্বিতীয় পদ গুণ চিহ্ন তাহলে চার গুণ চিহ্ন চার সমান সমান হচ্ছে ষোলো মিলে গেছে তাহলে আমরা বলবো আট চার ও দুই ক্রমিক সমানুপাতে রয়েছে ক্রমিক সমানু রয়েছে বা আছে এইভাবে করে নেওয়া যাবে সব অঙ্কই একই রকম পদ্ধতি তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্ক কি বলছে অঙ্ক দেখি এবার তাহলে আমরা কি সংখ্যা দিয়েছে সেভেন ফরটিন আর হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কি করবো আমরা প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল করে নিব তাহলে প্রথম পদ গুণ চিহ্ন তৃতীয় পদ তাহলে আমি যদি দেখ গুণ করি তাহলে কত হবে সাত গুণ চিহ্ন হচ্ছে আঠাশ তাহলে সাত আট ছাপান্ন ছয় আটের থেকে পাঁচ সাত পনেরো ষোলো উনিশ তাহলে একশো হলো আর দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ করি মানে চোদ্দ গুণ চিহ্ন চোদ্দ করতে হবে তাহলে দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ তাহলে এটা যদি আমরা করি তাহলে চোদ্দ গুণ চিহ্ন হচ্ছে চোদ্দ তাহলে কত হচ্ছে তাহলে এটাও মিলে গেল তাহলে এইটাও বলবো যে ক্রমিক সমানুপাতে রয়েছে তাহলে সাত চোদ্দ ও আঠাশ কি রয়েছে না ক্রমিক সমানুপাতে রয়েছে ক্রমিক সমানুপাতে আছে এবারে দেখো চার নম্বরের অঙ্ক চার নম্বর কি বলেছে একাশি নয় আট হচ্ছে আঠারো তাহলে চার নম্বর অঙ্ক দেখো চার নম্বরে কি বলেছে একাশি নয় আর হচ্ছে আঠারো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না প্রথম পদ গুণ চিহ্ন তৃতীয় পথ করব প্রথম পদ গুণ চিহ্ন তৃতীয় পথ তাহলে একাশি গুণ চিহ্ন আঠারো তাহলে এই গুণটা কিভাবে করবো দেখো তাহলে একাশির সাথে আঠারোর গুণটা করে নাও রাফে তাহলে আটক কে আট আট আটে হচ্ছে চৌষট্টি এবার দিয়ে করো দিয়ে একাশি কে গুণ করলে তো একাশি হবে তাহলে আট পাঁচ আট নয় দশ ফাইভ এইট আর এখানে কি করতে হবে দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ এটা যদি করি তাহলে নয়কে কে নয় দিয়ে গুণ করতে হবে কারণ দ্বিতীয় পদ ওটাই রয়েছে নয় নয় হচ্ছে একাশি মিলল না তাহলে আমরা বলবো যে একাশি নয় ও আঠারো ক্রমিক সমানুপাতে নেই ক্রমিক সমানুপাতে সমানুপাতে নেই তারপরে দেখো পাঁচ নম্বর কি বলেছে চার ছয় এবং হচ্ছে বারো এদেরকে সে একই পদ্ধতিতে আমরা দেখব চার ছয় এবং বারোকে তাহলে নিয়মটাকে যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে অঙ্কটা অসুবিধা হবে না তাহলে আমরা এখানেও তাই প্রথম পদ আর তৃতীয় পদের গুণফলটা করবো সব অঙ্কেই তাই একই রকম কোনো আলাদা নেই প্রথম পদ গুণ চিহ্ন তৃতীয় পদ কত হবে না চার গুণ চিহ্ন বারো চার বারো কত আটচল্লিশ এবারে দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ করবো তাহলে দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কি আছে দ্বিতীয় পদ আছে ছয় দেখো এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ প্রথমে যেটা থাকে সেটা প্রথম পদ দ্বিতীয়তে থাকে তৃতীয় পদ তৃতীয়তে থেকে তাহলে এটাও দেখো মিললো না তাহলে আমরা কি লিখব চার ছয় বারো ক্রমিক সমানুপাতি নয় ক্রমিক সমানুপাতে নেই সমানুপাতে নেই এবার দেখো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর কি বলেছে ছয় নম্বর বলেছে চার দশ আর হচ্ছে পঁচিশ এই তিনটে সংখ্যা বলেছে তাহলে চার দশ আর পঁচিশ তাহলে এখান থেকে দেখো প্রথম পদের সাথে তৃতীয় পদকে গুণ তাহলে প্রথম পদ গুণ চিহ্ন তৃতীয় পদ তাহলে চার গুণ চিহ্ন পঁচিশ করো চার পঁচিশে কত একশো আর তারপরে হচ্ছে দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ তাহলে কত হবে দশ চিহ্ন দশ তাহলে কত হবে একশো তাহলে আমরা এখানে কি বলবো যে চার দশ ও পঁচিশ কি রয়েছে ক্রমিক সমানুপাতে আছে ক্রমিক সমানুপাতে আছে এইভাবে কিন্তু আমরা পরপর সমস্ত অঙ্কগুলোকে করে নিতে পারি তাহলে এইট থ্রি পয়েন্ট থ্রি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা করব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সম্পর্কে দেখো থ্রি পয়েন্ট ফোর এর অঙ্কগুলো খুবই সহজ যদি একটা তোমরা বুঝে নাও তাহলে সমস্ত অঙ্কগুলো করতে পারবে এই যে স্টার চিহ্নটা আছে এইটাকে আমাকে বের করতে হবে কিভাবে বের করব আমি এটাকে এক্স ধরে করব তাহলে পাঁচ দশ আর এক্স ধরে করবো তাহলে আমরা এই যে তারা চিহ্ন যেটা আছে সেটাকে আমরা কি ধরলাম এক্স ধরে আমরা অঙ্কটাকে করব খুবই সহজ দেখলেও বুঝতে পারবে তোমরা তাহলে এটা হচ্ছে নিজে করি থ্রি পয়েন্ট হচ্ছে ফোর নিজে করি কত না পয়েন্ট হচ্ছে পাঁচ দশ আর একটা মানে তারা চিহ্ন আছে সেটাকে আমি ধরলাম এবারে দেখো তিনটে সমানুপাতে আছে ক্রমিক সমানুপাতি হলে কি হবে প্রথম আর তৃতীয় পদের গুণফল দ্বিতীয় আর দ্বিতীয় পদের গুণফলের সমান হবে তাহলে এটা যদি ক্রমিক সমানুপাতিক থাকে তাহলে আমরা কি বলতে পারি প্রথম পদ প্রথম পথ গুণ চিহ্ন তিনটে সংখ্যা যদি হয় তৃতীয় পথ সমান সমান কি বলতে পারবো দ্বিতীয় পথ চিহ্ন দ্বিতীয় পথ দেখো এইটা হলে তাহলে তো সমানুপাতিক হয় তাহলে দ্বিতীয় পদ চিহ্ন দ্বিতীয় পথ তাহলে এক কাজ করি আমরা এখানে মানে প্রথমবার এটা করছি এরপরের অঙ্কগুলোতে আমি আর এটা দেখাবো না তোমাদের তাহলে প্রথম পথ হচ্ছে পাঁচ তৃতীয় পথ কোনটা তৃতীয় পদ হচ্ছে এক্স তারপর দ্বিতীয় পথ ছিল দ্বিতীয় পথ কি দশ তাহলে দশ গুণ চিহ্ন হচ্ছে দশ তাহলে এক সমান সমান তাহলে কি হবে দশ গুণ চিহ্ন দশ এখানে গুণ আছে পাঁচ গুণটা কি হয়ে যাবে গুণটা হয়ে যাবে তাহলে পাঁচ দুগুণি হচ্ছে দশ তাহলে উত্তর কত হয়ে গেলো কুড়ি তাহলে ওই তারা চিহ্ন জায়গাতে কত হবে তারাচিহ্ন জায়গাতে হবে হচ্ছে কুড়ি এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি যে পাঁচ দুগুনি দশ দশ দুগুনি হচ্ছে কুড়ি তাহলে এইভাবে নিয়মগুলো রয়েছে এখানে দেখো মাঝে রয়েছে স্টার আমি মাঝে তাহলে এক্স ধরবো তাহলে আমরা কি কি পেলাম সংখ্যা এইট এক্স আর ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমরা কি কি পেলাম এটা দ্বিতীয় অঙ্ক তাহলে এইট মাঝের জায়গাতে হচ্ছে এক্স আর কি পেলাম ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমরা আর এই সূত্র লিখছি না আমরা ডাইরেক্ট আমরা করে দিচ্ছি যেহেতু ক্রমিক সমানুপাতি আছে সেই জন্য আমরা লিখবো প্রশ্নানুসারে কথাটা আমরা ব্যবহার করব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই জন্য কারণ হচ্ছে ক্রমিক সমানুপাতিক বলে দিয়েছে তা প্রশ্নের ওই অনুসরণ ও তাকে অনুসরণ করছে তাই জন্য প্রশ্ন অনুসারে তাহলে প্রথম আর তৃতীয়কে গুণ করব সমান সমান কি হবে দ্বিতীয় গুণ চিহ্ন দ্বিতীয় তাহলে আমি দ্বিতীয় গুণ দ্বিতীয়কে আগে লিখছি সমান সমান হচ্ছে প্রথম গুণ চিহ্ন তৃতীয় দেখো প্রথম গুণ চিহ্ন তৃতীয় সমান সমান কি হয় দ্বিতীয় গুণ চিহ্ন দ্বিতীয় হয় আমি এক্সটাকে বের করতে হবে তাই জন্য এইটাকে এদিকে লিখলাম কোনো ব্যাপার না সেটা যে তুমি এদিকে লিখলেও হতো তাহলে আমাকে মেন কথা হচ্ছে এই যে প্রথম গুণ চিহ্ন তৃতীয় দেখো প্রথম গুণ চিহ্ন তৃতীয় সমান সমান দ্বিতীয় গুণ ছিল দ্বিতীয় করলাম তাহলে এক্স আর এক্স এ যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার হবে তাহলে এটা গুণ করো পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে থাকে চার চার আটে বত্রিশ তেত্রিশ যদি বাদি ছত্রিশ তাহলে এদিকে তো দশমিকের কোনো দাম নেই কেটে দিলাম তাহলে বর্গ যখন থাকে এদিকে আসলে বর্গমূল হয়ে যাবে ছত্রিশের বর্গমূল করলে কত হবে ছয় তাহলে মিডিলে কত হওয়ার কথা মিডিলে কিন্তু তোমার ছয় হবে এরপরের অঙ্কটা দেখো প্রথমে তারা চিহ্ন আছে অর্থাৎ প্রথমে এটাকে আমি এক্স ধরলাম তাহলে এক্স 8 আর হচ্ছে 16 আছে ধরে নিচ্ছি তাহলে কি কি আছে x 8 আর হচ্ছে 16 তাহলে কিভাবে করা যায় দেখো আমি নিয়মটা তোমাদের বলেছি প্রথম পদ গুণ চিহ্ন কি হবে প্রথম পদ গুণ চিহ্ন হবে হচ্ছে তৃতীয় পথ সমান সমান দ্বিতীয় গুণ চিহ্ন দ্বিতীয় পদ সূত্রটা ফেলে দিলাম কারণ ক্রমিক সমানুপাতি হয়েছে তাহলে x 8 গুণ চিহ্ন 8 এটা গুণ আছে ষোলো গুণ আছে এদিকে আসলে কি হয়ে যাবে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আট দিয়ে দিয়ে কে কাটলে কত হবে চার তাহলে মান তারপরের তারপরের অঙ্কটা দেখো অঙ্ক কি বলেছে পঁচিশ তারপরে স্টার আছে তারপরে একাশি আছে এখানে আমি এক্স ধরে নিলাম তাহলে আমরা কি করব। আমরা কি কি পেলাম আমরা তাহলে এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে পঁচিশ পেলাম পঁচিশ এক্স আর হচ্ছে এইটি ওয়ান এই তিনটে সংখ্যাকে এবার কিভাবে করবো দেখো নিয়মটাকে করো দেখো কিভাবে করতে হবে যে প্রথম পদ যেটা আছে প্রথম পদের সাথে গুণ করবো কি প্রথম পদের সাথে তৃতীয় পদকে গুণ করবো তারপর কি আছে সমান সমান তারপর হচ্ছে দ্বিতীয় পদ গুন চিহ্ন দ্বিতীয় পদ তাহলে এক্স গুণ চিহ্ন এক্স করলাম আর এই গুণটাকে এদিকে লিখছি এটাকে এদিকে লিখি তাহলে সুবিধা হবে তাহলে এক্স স্কোয়ার সমান সমান তাহলে কি হলো টোয়েন্টি ফাইভ তাহলে বর্গটা এই আসলে বর্গমূল তাহলে পঁচিশের বর্গমূল তো পাঁচ হয় আর একাশির বর্গমূল হচ্ছে নয় হয় তাহলে কত হবে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে দেখো আরেকটা অঙ্ক দিয়েছে যেখানে ভগ্নাংশ রূপে রয়েছে তবুও আমি এটাকে এক্স ধরবো চাই থাকুক না কেন এক্স ধরে করব এইগুলো অঙ্ক খুবই দেয় এক বা দুই নম্বরের প্রশ্নে তাহলে কত হচ্ছে টু বাই থ্রি আছে তাহলে আমরা এখানে টু বাই থ্রি লিখবো আর কি কি দিয়েছে টু বাই থ্রি দিয়েছে আর দিয়েছে আমার এখানে হচ্ছে আর হচ্ছে বাই বাই এক্স তাহলে এই যে আমাকে সংখ্যাগুলোকে দিয়েছে এই সংখ্যাগুলোকে দিয়ে কীভাবে বানাবো দেখো প্রথম পদের সাথে প্রথম পদের সাথে তৃতীয় পদকে গুণ করব সমান সমান দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ লিখব তাহলে দেখো এই দিয়ে উপরে উপরে কাটে কাটে যায় তাহলে আমরা যদি দুই দিয়ে চারকে কাটি তাহলে কত হবে দুই দিয়ে চারকে কাটলে হবে হচ্ছে দুই তিন দিয়ে যদি আমরা নয়কে কাটি তাহলে হচ্ছে তিন তিরিকে নয় তাহলে এক্সের মান দাঁড়ালো জাতগুণি আট আর তিন নয় আছে সাত আশ তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে করব তারপরে দেখো এখানে দেখো একটা হচ্ছে তারা চিহ্ন আছে এখানে আমরা এক্স ধরব তাহলে টু বাই সেভেন আছে এক্স আছে আর ষোলো বাই হচ্ছে একুশ আছে তাহলে এটা কিভাবে করব দেখো তাহলে আমরা তো জানি যে কি করতে হয় যে প্রথম পদ প্রথম পদ গুণ চিহ্ন তৃতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ চিহ্ন তৃতীয় পথ তাহলে এবার যদি আমরা গুণ করি ষোলো দুগুনি বত্রিশ সাতকে সাত সাত দুগুণি হচ্ছে চোদ্দ একশো সাতচল্লিশ তাহলে এক্স স্কোয়ার সমান সমান তাহলে কত হলো বত্রিশ বাই হচ্ছে একশো সাতচল্লিশ ষোলো তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে এটাকে লিখছি বত্রিশ বাই হচ্ছে একশো সাতচল্লিশ করে দিচ্ছি তাহলে এক কাজ করি দেখি ভাঙানো যায় দেখো বত্রিশকে ভাঙানো যায় হচ্ছে দুই দিয়ে যদি করি ষোলো দুগুনি বত্রিশ দুই হচ্ছে আট দুগুনি ষোলো দুই হচ্ছে চার দুগুনি আট দুই দুগুনি চার আর একশো সাতচল্লিশকে কী দিয়ে ভাঙবো তিন দিয়ে যদি করি তিন চারি বারো তেরো চার দুই তিন নয় সাতাশ আর সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে বর্গটা এদিকে আসলে কি হবে বর্গমূল হয়ে যাবে একশো সাতচল্লিশ বত্রিশ মানে কি আছে বত্রিশ মানে দেখো আমরা কি পেলাম এক দুই তিন চার পাঁচটা দুই তাহলে এক দুই তিন চার পাঁচটা দুই আর একশো সাতচল্লিশ মানে কি তিন গুঞ্চিনো সাত গুনছিন সাত লিখবো সাত গুনছিনো সাত তো যখন আমরা বর্গমূল করি দেখো দুটো দুইয়ের বদলে একটা দুই লিখবো এই দুটো দুইয়ের বদলে একটা দুই আর ভেতরে কিন্তু একটা দুই থেকে গেল একই রকম ভাবে দুটো সাথের বদলে একটা সাথে লিখবো আর ভেতরে হচ্ছে একটা সাথে গেল তাহলে কত হলো দেখো উপরে হলো চার ফোর আচ্ছা এরপরে দেখো এরপরে যে অঙ্কটা আছে শেষে হচ্ছে স্টার আছে আমি এখানে এক্স ধরব এক্স ধরে নিয়ে অঙ্কটাকে আমরা করব অবশ্যই পারবো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আমি লাস্টের অঙ্কটা করে দিচ্ছি এটা দশমিকের অঙ্ক আছে তাহলে কি কি আছে না এখানে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে মাঝেটাকে বের করতে হবে মাঝে এক্স লিখলাম থার্টিন পয়েন্ট ফাইভ তাহলে আমরা কিভাবে লিখবো দেখো আমরা এখানে এইভাবে লিখবো যে প্রথম পদের সাথে গুণ দিব কি না তৃতীয় পদকে সমান সমান কী করবো দ্বিতীয় পদ গুণ চিহ্ন দ্বিতীয় পদ। তাহলে অর এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হবে তাহলে পনেরো দিয়ে একে গুণ করে লিখি পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে থাকে সাত তাহলে তিন গুণ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ অনুপাত পঞ্চাশ গুণ বাহান্ন বাহান্ন দুই হাতে থাকে পাঁচ পনেরোকে পনেরো ষোলো সতেরো কুড়ি আচ্ছা এবার দেখো এখানে এক ঘর পর দশমিক এখানে তাহলে মোট হচ্ছে দুই ঘর পর দশমিক হবে তাহলে অর এক সমান তাহলে কি বর্গটা এদিকে আসলে কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে আর তোমরা তো বর্গমূল প্রত্যেকে জানো বর্গমূল কিভাবে করতে হয় সিক্সে শিখেছো তোমরা তাহলে কুড়ি দশমিক পঁচিশের যদি বর্গমূল করি ভাগ প্রক্রিয়াতে যদি করি তাহলে জোড়া বানাতে হবে প্রথমে তাহলে প্রথমে চার দিয়ে করো চার চারে হচ্ছে ষোলো বিয়োগ করো তাহলে নামবে চার এই দশমিকটা এখানে বসে গেল এখানে হচ্ছে পঁচিশ চারের ডবল হচ্ছে আট তাহলে পাঁচ দিয়ে করো তাহলে পুরোটাকে পাঁচ দিয়ে করুন পাঁচ হাজার পঁচিশে পাঁচ থেকে দুই পাঁচ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর এই পাঁচটা এখানে বসিয়ে দিতে হবে তাহলে উত্তর কত হলো ফোর পয়েন্ট হচ্ছে ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যেটা হোমওয়ার্ক দিলাম অবশ্যই বাড়িতে চেষ্টা করবে আজকে এই পর্যন্ত থাক এরপর দিন নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ